হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো সোমবার আর এখন বাজে 10:30, একদম অ্যাকুরেট 10:30টাই বাজে। তো আজকে উঠা বলতে আজকে একটুখানি না তাড়াতাড়ি না আর্লি বলতে গেলে আমরা উঠেছি আজকে, ছেলে উঠেছে 9টা নাগাদ, আমি উঠেছি তার একটু আগে 8:30-8:30-8:30-এর মধ্যে আমি উঠেছি। আসলে কালকে রাত্রে কি হয়েছে, এই যে কালকে দিনের বেলায় এমন পরিমাণে ঘুমিয়েছে, প্রায় আমি 1টা নাগাদ ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম মার্কেটে। তো আসতে ওখানে প্রায় 4:30-5টা নাগাদ ও ঘুম থেকে উঠেছিল। মানে এত লং একটা ঘুম হয়েছে যার জন্য ও রাত্রেবেলা আর ওর ঘুম আসছে না। কি করা যাবে, এখানে আবার কী হলো। ওকে নিয়ে 11:30-টার মধ্যে, তো 11:30-11:30-টার মধ্যে ওর ঘুমানোর টাইমিং রাত্রেবেলা। তো ঘুম পাড়ানোর জন্য আমি ওকে নিয়েছি কিন্তু ও জাস্ট ঘুমায়নি, তার মধ্যে ওর বাবাও ছিল। এই যে ওর সঙ্গে খেলাধুলো করতে করতে প্রায় 1টা বেজে গেল, 1টার পর এই যে ঘুমিয়েছে কালকে রাত্রেবেলা, যার জন্য উঠতে আজকে ওর ভালোই লেট হয়ে গেছে। কেন, এই যে ওর বাবাও এসছে, পাপা এসছে, পাপা আবার এসছে। ওর পাপা ডিউটিতে যাবে তো ওকে নিয়ে এখন নিচে যাই। ওর খাওয়া দাওয়া জাস্ট হলো, এখনই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কালকে যা দুষ্টামি করছে ওর পাপার সাথে, জাস্ট বললাম না রাতের বেলা। ওটা আইফোন, আইফোন, এটা আমার ছেলের আইফোন, ওটার নাম। ও বলছে কি বলতো, পাপার আইফোন আছে, মাম্মা রিওর আইফোন আছে, মাম্মামের আইফোন নেই। হ্যাঁ, মাম্মামের আইফোন নেই, মাম্মামের আইফোন নিতে হবে। আবার বলছে পাপার আইফোনের অ্যাপেলটাও খাবে, বুঝলি, পাপার আইফোনের অ্যাপেলটাও খাবে। হ্যাঁ, অ্যাপেল পাপার আইফোনের অ্যাপেলও খাবে। চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছে না করছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত ওকে এখন নিচে দিয়ে আসি। কাপড়গুলো ধুয়ে দিলাম, ছেলের কাপড় আছে, আমার কাপড় আছে, কালকে যেগুলো পরে গিয়েছিলাম। আসলে রাস্তায় এত ধুলোবালি, তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো সব শুকোতে দিয়ে আসি। চলো ছাদে, রোদ আছে বাইরে ভালো, কারণ আজকে বাগানটা মনে হয় না শুকোবে, আর গাড়িতেই আছে যেহেতু তাই আস ছাদে। টুনি বাল্বগুলো লাগানো হয়নি, টুনি বাল্বগুলো লাগাতে হবে, দেখি আজকে বা কালকে, রোদ আছে ভালোই। চলো কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি, কাপড় মেলে দিলাম। আর এই যে দেখো কি সুন্দর রোদ, আর এই যে এখানে আছে একটা পায়রাদের জন্য এখানে একটা ঘর বানানো আছে, পায়রাগুলো কিন্তু বেশ সুন্দর থাকে, ভালো লাগে দেখতে। আর আজকে দেখি টুনি বাল্বগুলো যদি লাগানোর সুযোগ হয় তাহলে ভালো। আর এই যে এই সামনে সাদা বাড়িটা, এই বাড়িতেও বিয়ে আছে, মানে বোনের বিয়ে, মানে আমার মাসতুতো বোনের বিয়ে যেদিন 23 নভেম্বরের 23 তারিখ, তো এই বাড়ির যে কি বলবো বন্ধুটা যে আছে ওটা আমার আবার বরের ছোটোবেলার বন্ধু, আর ওর সঙ্গে যার বিয়ে হচ্ছে, যে মেয়ে মানে কন্যা, যে নতুন বউ যে হয়ে আসছে, সে আবার আমার বান্ধবী, স্কুল ফ্রেন্ড আমরা। তো একদিকে ভালোই হলো, ওদের বাড়ি আমাদের বাড়ি একদম পাশাপাশি। তো চলো এখন যাই নিচে, নিচে গিয়ে এখন একটুখানি খাবো চা, চা তো বানালাম। চলো ছেলে জামা কাপড় এদিকে দেওয়া আছে, এদিকে আমারগুলো, চলো নিচে যাই এবার। যে এদিকে ছেলে আবার জেব্রা, লায়ন, ঘোড়া এগুলো সব সাজিয়ে রেখেছে। আর এই সেটা এই বাঘটার, টাইগারটার হচ্ছে একটা পা ভাঙা, ওই জন্য এটা বলছে এটা পচা, এটা দাঁড়াতে পারে না, ওই জন্য এটাকে বলছে এটা পচা, এটা ভালো না। দুটো টাইগার আছে, একটা পা ভাঙা একটা ভালো আছে। তো চলো এখন চা খেয়ে নেই, এই যে চা বানিয়ে রেখেছি, একটুখানি মুড়ি নিয়েছি আর বিস্কিট নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে একটুখানি পেপারটা পড়বো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আর এই যে এটা, এটা হলো আমার ছেলের আইফোন, এটা হচ্ছে ছেলের আইফোন, ও ওটার নাম দিয়েছে আইফোন, পিছনে অ্যাপেলটা নেই খালি আইফোন, এটাতে কথা বলে, হ্যালো হ্যালো কত কথা, আর দুজনের সাথে কথা।
এই ওয়াটার গেমগুলো না খেলতে আমরা যখন ছোট ছিলাম এগুলো দিয়ে খেলতে আমাদের না বেশ মজা লাগতো, দারুণ লাগে খেলতে। আস্তে 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 করে একটা একটা করে ঢোকানো, চলো খেয়ে নিই যা, নাহলে খেলতে থাকলে খেলতেই থাকবো। আসো, কোথায় গেছিলে? আসো 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 আসো। ও ঠাকুরদার সাথে গেছিল একটু ঘুরু ঘুরু করতে, অল্প অল্প। মাঠে গেছিল, মাঠে মাঠে গর্ত দেখেছে। আসো আসো হ্যাঁ আসো। ছেলেকে সান্ধান করিয়ে খাওয়াতে বসালাম। তো গতকাল আমি যে শপিংয়ে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে আমার দিদিরও বিয়ে, দিদির বিয়ে হচ্ছে ডিসেম্বরে, তো যার জন্য বিয়ের কেনাকাটা অনেকগুলো বেশিরভাগটাই হয়ে গিয়েছিল। কিছু কিছু জিনিস, রিসেপশনের জিনিস যেরকম কিছু কিছু ওগুলো বাকি ছিল, তো সেগুলোই কেনাকাটা করার জন্য গতকাল আমরা গিয়েছিলাম। তো বেশিরভাগটাই হয়ে গেল, আর অল্প কিছু আছে বাকি, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আসলে আমার মাসতুতো বোনের বিয়ে হচ্ছে আগে, আর দিদির বিয়েটা তার ঠিক পরপরই। আজকে দুপুরের মেনুতে আছে এই যে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হয়েছে, আর আমি নিয়ে এসেছি, নিচ থেকে নিয়ে আসলাম। অল্প হচ্ছে এখানে করলা ভাজা আর হচ্ছে কচু, তো আমি উপরেই খাবো কারণ ছেলে ঘুমোচ্ছে, ওকে পাহারা দিতে হবে। আর এখন এই যে বেগুনি ভাজবো সবার জন্য, আমার শ্বশুরমশাই শাশুড়িমারাও খাবে, তাড়াতাড়ি ভেজে নিই। আর ছেলে জাস্ট ঘুমালো। হয়ে গেল, আর তিনটা ভেজে নিই, ভেজে তারপরে তখন শ্বশুরমশাইকে দেবো। আগে খাবার নিয়ে নিয়েছি, তো এখন আগে ভাত, করলা ভাজা, কচু শাক আর পকোড়া দিয়ে খাবো, মাছটা পরে খাবো। আইসক্রিম আনানো ছিল বাড়িতে, চলো একটা আইসক্রিম খাই, মাঝে মাঝে ইচ্ছা করে তখন এনে রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আমি আর ছেলে তো উঠে পড়েছি, ছেলে উঠলো আর আমি তো ছিলাম চুপচাপই। কোনটা দেবো, কোনটা 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 কোনটা, ওটা দেওয়া যাবে না, তুমি আগে গুড ইভিনিং বলো তাহলে দেব। বলো গুড ইভিনিং, বলো বলো গুড ইভিনিং বলো আগে, তাহলে ঠিক হবে। বলো গুড ইভিনিং, তোমাকে থ্যাংক ইউ বলেছিল না কে থ্যাংক ইউ বলেছিল আজকে টিভি টিভিতে কে থ্যাংক ইউ বলেছিল তোমাকে, বলো কে থ্যাংক ইউ বলেছিল ওকে টিভিতে, কে একজন থ্যাংক ইউ বলেছে? চুটকি, ছোটা ভীমে চুটকি ওকে থ্যাংক ইউ বলেছে, ও ওয়েলকাম বলেছিল, তাই না বাবা?
চলো এখন ওকে নিয়ে উঠি না রে, ও দুষ্টামি করতে থাকবে, দুষ্টামি করতে থাকবে, পাকা বুড়া একটা, পাকা বুড়া একটা। ছেলেকে নিচে দিয়ে আসলাম, ও দাদার সঙ্গে এখন একটু খেলাধুলো করবে, টাইম পাস করবে, এই তো ওদের আর কি, দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছে, আবার স্কুলে ভর্তির সময়ও প্রায় চলে আসছে, তারপর তো আবার পড়াশোনা শুরু হবে, তাই এখন আর সেইভাবে কোনো রেস্ট্রিকশন কিছু নেই, মন ভরে খেলে নাও, তাই না? আমরাও পড়েছি, ওও করবে, যখন পড়াশোনার টাইম হবে তখন পড়াশোনা করবে, অত বেশি প্রেশার বাচ্চাদের দেওয়াটা একদমই উচিত না, ওদের লাইফ, ওদের যে টাইমিংটা আছে, বিশেষ করে এখন এখনকার সময়গুলো 10 বছর অবধি ওদের একটু চাপ, মানে কি বলবো, চাপও ঠিক না, মানে পড়াশোনাও করাতে লাগে, খেলাধুলারও টাইম দিতে লাগে, ওই সেরকম না যে খালি পড়াশোনাও করো পড়াশোনা করো, সেরকম করাটা উচিত না বাচ্চাদের, তাদেরকেও নিজেদের মতো একটুখানি বেড়ে ওঠার সুযোগ দেওয়াটা খুবই দরকার। তো যাই হোক, ওকে নিচে দিয়ে আসলাম, এখন তো সারাক্ষণ খেলাধুলাই করবে, মা খেলার মাঝখানে মাঝখানে একটু পড়াশোনাও করে নেয়, এটাই একটা প্লাস পয়েন্ট, খেলাও হয় পড়াশোনাও হয়, খেলার ছলে পড়াশোনা। তো আমি এখন একটুখানি চা খাবো, চা খেয়ে দিয়ে একটুখানি খবর দেখবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।